আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে, সত্য যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখতে এবং জানতে বেশি পছন্দ করেন। তো আপনারা অনেকে জানেন যে আমাদেরকে সবাই একদিন না একদিন মৃত্যুশাট গ্রহণ করতে হবে, একদিন না একদিন সেই কবরে যেতেই হবে। যদি আপনার মন না চায় তবুও যেতে হবে। ওই মহান আল্লাহ তাআলা যদি হুকুম দিয়ে দেয়, আজরাইল সেকেন্ডের মধ্যে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, তখন নাকি আপনাকে কবরে থুয়ে দেবে। ওই কবরে কি অবস্থা হবে দেখুন এই ভিডিও প্রসেসটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই ভিডিও প্রসেসটা দেখে আপনাদের কি মনে হয়েছে দেখুন, এটা কিন্তু একটা কবর। এই কবরের উপরে কিছু সাপ ঘোরাফেরা করতেছে। মিথ্যা ভিডিও নয় ভিউয়ার্স, এটা সত্য ভিডিও, একেবারে ক্যামেরা বন্দি করছে। আপনারা দেখুন এই কবরে আজাব কতই না হচ্ছে, আপনারা একটু দেখুন সাপগুলো কীভাবে বের হইতেছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। যখন নাকি একটা মানুষকে কবরে রাখা হয়, মৃত মানুষকে কবরে রাখা হয়, যখন নাকি মানুষরা চলে আসে, এরপরে তার প্রশ্ন উত্তর শুরু হয়ে যায়। যারা নাকি বেশি খারাপ কাজ করছে তাদেরকে এই কবর কীভাবে শাস্তি দিবে আমাদের জানার বাইরে। বিকজ আপনারা একটু কল্পনা করুন, যেভাবে পাথর মারবে ওই মাথার ওপরে, যখন নাকি আগুনে পোড়াবে শরীরটাকে, যখন নাকি সাপ কামড় মারবে শরীরের সব জায়গায়, তাহলে তখন কেমন হবে একটু আপনারা ভাবুন। তো এই জন্যই বলবো যে আল্লাহর ইবাদত এবং আল্লাহর যে কাজগুলো আছে, ইবাদতগুলো আছে, আল্লাহর যে হুকুমগুলো আছে, এগুলো আমরা সবাই মেনে চলবো। অনেকেই তো ভাবে যে আমার কোটি কোটি টাকা আছে, আমি অনেক দিন বাঁচবো, বেঁচে থাকবো। না ভিউয়ার্স, এটা সবই ভুল ধারণা। কোটি কোটি টাকা থাকলেই সে বাঁচতে পারবে না। হ্যাঁ, সে ভালো ডাক্তারের কাছে যাবে, সে ভালো চিকিৎসা করাবে, কিন্তু না ভিউয়ার্স, কার কখন মৃত্যু এটা সেই মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না, কেউ জানতেও পারবে না। এক মিনিট আগেও না, এক মিনিট পরেও না, হুকুম যখনই হবে না কেন, আজাইল তখনই তার জানটা কবজ করে নিয়ে যাবে। এরপরেই তো আজাব শুরু হয়ে যাবে যদি খারাপ মানুষ হয়ে থাকে। আর যদি ভালো মানুষ হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি তার উপরে খুশি থাকে, তাহলে অবশ্যই তাকে জান্নাতবাসী করবে। আমাদেরকেও আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে। আমিন। আমরা হয়তো অনেকেই জানি, এরা সবাই জানি, তিন চার বছরের বাচ্চারাও জানবে যে পানি যখন নাকি আমরা ঢালবো নিচের দিকে পড়বে। দেখুন এই ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা। এই ভিডিওতে দেখা যাইতেছে যে পানি যখনই নাকি নিচের দিকে ঢালা হইতেছে, তখনই পানিটা উপরে ডেকে উড়ে যাইতেছে। এগুলো সবই আল্লাহর কুদরতের ভিডিও। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন, তা এই ভিডিও দেখলেই বোঝা যাইতেছে। এটা আমরা অবশ্যই বিশ্বাস করব। যারা নাকি মুসলিম তারা অবশ্যই বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ার ক্ষমতা রাখে না। বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে এই দৃশ্যটা দেখে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, খালি চোখে ভালোভাবে দেখার চেষ্টা করুন। দেখুন একটা আকাশের বকে কি যেন উড়ে যাইতেছে, মানে সাদা ফকফকে, কিছুটা আগুনের মতো, আবার কিছুটা অন্যরকম, বোঝা যাইতেছে না এটা কি হতে পারে, কেউ বলতে পারে না ভিউয়ার্স। মাত্র সেই মহান আল্লাহ তাআলাই জানবে এটা কি ছিল। শুধু মানুষরা বলে যে এটা জিন ছিল, জিন ছাড়া অন্য কিছু থাকতে পারে না। কিন্তু আমরা তো সবাই জানি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছুই সৃষ্টি করে রাখছেন, অনেক কিছু বানিয়ে রাখছেন আমাদের জানার বাইরে। তো আস্তে আস্তে আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানবো ইনশাআল্লাহ। এখন অনেক অ্যাপস বের হয়েছে, যে অ্যাপসগুলো নাকি মানুষদেরকে অনেক কিছু বানিয়ে ফেল দেয়। কুকুর বানিয়ে ফেল দেয় মানুষেই, কুকুর বানিয়ে ফেল দেয় মানুষকে, বিড়াল বানিয়ে ফেল দেয়, আরও অনেক কিছু বানিয়ে ফেল দেয় একটা অ্যাপস। কোন অ্যাপস দিয়ে অনেক কিছু নিজেকে বানিয়ে ফেমাস হতে চায়, কিন্তু এগুলো কখনোই ঠিক নয়, এগুলো গুণা, একেবারে গুণা, এটা খুবই খারাপ। আল্লাহ তাআলা যে আপনাকে চেহারা দিয়েছে, এরাতেই আপনি সন্তুষ্ট থাকুন, এই চেহারাই ভালো চেহারা। আপনি কুকুর বানিয়ে দিয়েছেন, বিড়াল বানিয়ে দিয়েছেন, দেখুন একটা মানুষ এরকম চেহারা করার দ্বারা সে কেমন হয়ে গেছে, সে বিড়ালের মতো আচরণ করতেছে, সে বিড়ালের মতো লাপালাপি করতেছে, এগুলো কখনোই ঠিক নয়। সামনে আবারও আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।